এই ঠান্ডা ঠান্ডা আমেজে এক দুপুরে টুর লিস্ট এগিয়ে চলল বাগবাজারে গৌড়ীয় মঠে তার এক ইতিহাস খুঁজতে। গৌড়ীয় মঠ একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান। এটি 1920 সালের 6ই সেপ্টেম্বর স্থাপিত হয়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজের দ্বারা এটি প্রতিষ্ঠা হয়। আজ টুর লিস্ট হাজির ঐতিহাসিক সেই প্রাচীন গৌড়ীয় মঠটিতে। মঠটি এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখলেই আপনাদের মন কেড়ে নেবে। প্রথমে ঢুকতে গিয়ে আছে টিকিট কাউন্টার, সেখানে গিয়ে 10 টাকার টিকিট কেটে আমরা সোজা এগিয়ে চললাম জুতো রাখার জায়গায়। সেখানে গিয়ে জুতো রেখে হাত ধুয়ে সামনে সুন্দর তুলসী মন্দিরকে প্রণাম করে চলে গেলাম গৌড়ীয় মঠের ভেতরে। গৌড়ীয় মঠটির বিশেষ আকর্ষণ, এখানে রাধাকৃষ্ণের সাথেও শ্রী চৈতন্য দেবের পূজিত হন। তারা মনে করেন রাধাকৃষ্ণের মিলিত রূপ রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু, তাই রাধাকৃষ্ণের সাথে মহাপ্রভুকেও পূজিত হয়। মঠটি ঘুরে প্রদক্ষিণ করে তারপর আমরা টিকিট কেটে চলে গেলাম মিউজিয়ামে। মিউজিয়াম যাওয়ার আগে একটি মেডিটেশন রুম পাওয়া যায়, সেখানে বসে কিছুক্ষণ থাকলে মনটা কেমন জানি ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। মিউজিয়ামটি ক্যামেরা বন্দি বারণ আছে, তাই আপনাদের মিউজিয়ামের ভেতরের অংশ দেখাতে পারলাম না। মিউজিয়ামের ভেতরে একজন গাইড থাকেন, যিনি চৈতন্য মহাপ্রভুর শৈশব, জন্ম থেকে শুরু করে তার বার্ধক্য পুরো ইতিহাসটি আপনাকে বিবরণ দেবে। গৌড়ীয় মঠ থেকে বেরিয়ে মনটা ইচ্ছে করলো একটা প্রার্থনা গান শোনার জন্য, তাই গুটি গুটি পায়ে ডান দিকে সোজা চলে আসলাম বলরাম বোসের বাড়িতে। এটি এখন বলরাম মন্দির, আজ এটি হেরিটেজ তকমাও পেয়েছে। গুটি গুটি পায়ে এগোলেই সামনেই পড়বে এক সুন্দর বই স্টল, ছবি, ইচ্ছে হলে তোমরা দাম দিয়ে এগুলো কিনতে পারো। এরপর ধীরে ধীরে উপরে যেতেই দেখলাম প্রার্থনা শুরু হয়ে গেছে, আমিও তাতে সামিল হলাম। এত সুন্দর লাগছিল সন্ধেবেলাটা, চোখ থেকে মনে হচ্ছিল জল বেরিয়ে আসছে। আজ ফিল করতে পারছিলাম এখানেই শতাধিক ভার রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, মা শারদার পদচিহ্ন লেগে আছে এই বাড়িটি। প্রতিটা মেঝে হাত দিয়ে ছুঁতে ইচ্ছে করছিল তাদের পদচিহ্নগুলোকে। কিছুক্ষণ ওখানে থেকে বসে তারপর ফিরে আসলাম। ভিডিওটি ভালো লাগলে প্রতিবারের মতো বলছি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।